আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাসরা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, সাংবাদিক, পুলিশ ও বিএনপি নেতাকর্মী আহত। তারাই উপজেলা প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন। হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে জাতিসংঘকে $10 লাখ দিল ভারত। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিস্তারিত জানাচ্ছেন রিফাত ইসলাম। কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুর বেলা 12টার দিকে শহরের রথকলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সদস্য ও বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা করে গুরুদোয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথকলা এলাকা পার হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে নেতাকর্মীরা। প্রতিবাদে পুলিশও টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। শহরের আখড়া বাজার থেকে রথকলা এলাকা পর্যন্ত আধা ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদোয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথকলা ময়দান পর্যন্ত। রথকলা খোলা ময়দান পার হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পূর্ব নির্ধারিত যে পদযাত্রা, এটা গুরুদোয়াল কলেজ থেকে শুরু হয়ে এখানে রথকলা, তারা সেভাবেই তাদের পদযাত্রা সম্পন্ন করেছে। যখন রথকলা ঢুকবে তখন তাদের কিছু অতি উৎসাহী এবং আমি বলব উচ্ছৃঙ্খল কয়েকজন কর্মীর সমর্থন তারা বিনা হস্তালিতে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তখন যেহেতু পুলিশ আমরা আগে থেকে এখানে দাঁড়ানো ছিলাম এবং আপনারা জানেন এটা একটা জনকীর্ণ রাস্তা, এখানে যদি একটু রাস্তার মধ্যে তারা অবস্থান নেয় সেক্ষেত্রে জনভোগান্তি বাড়তে পারে। সেই জন্য আমরা বলছি আপনারা, এটা পদযাত্রা সম্পন্ন হয়েছে, আপনারা চাইলে আপনারা আপনাদের পূর্ব নির্ধারিত যে রথকলা মাঠ আছে সেখানে অবস্থান নিতে পারে। তখন তারা আমাদের সাথে ধাক্কাধাক্কি করার চেষ্টা করে, তখন আমরা তাদেরকে নিবৃত্ত করার জন্য তাদের নিবৃত্ত করে তারপর তারা চলে যায়। এদিকে জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শরীফুল আলম জানান, পদযাত্রা কর্মসূচিতে পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। তিনি পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন। রিফাত ইসলাম, বিডি চ্যানেল ফোর, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের তারাইল উপজেলা প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তারাইল উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এ কে এস জামান সম্রাট। তারাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুদ দাস মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আশরাফুল ইসলাম তুষার। এ সময় উপস্থিত ছিলেন তারাইল উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ওয়াসিম আকন্দ সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন সহ আরও অনেকে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় 4 নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ভড়ুয়া গ্রামে স্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করে 4 নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ। 4 নং আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান হুমায়ুন। ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার নাসিতাতুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহিরুল ইসলাম নুরুমিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু প্রমুখ। রিপোর্ট করেছেন হোসেনপুর প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার। এবার আন্তর্জাতিক খবর। জাতিসংঘে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানোর জন্য $10 লাখ দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সংস্থাটির গ্লোবাল কমিউনিকেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের কাছে একটি চেক হস্তান্তর করেন। এবার খেলার খবর।
চলতি বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই কিউইরা তাদের 2023-24 মৌসুম শুরু করবে। নিউজিল্যান্ড ক্রিকেটের NZC কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী এই খবর প্রকাশ করেছে ESPN ক্রিক ইনফো। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিশোরগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, সাংবাদিক, পুলিশ ও বিএনপি নেতাকর্মী আহত। তারাই উপজেলা প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন। হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে জাতিসংঘকে $10 লাখ দিল ভারত। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।